এদিকে 14 নভেম্বর রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2021। সেখানে অংশ নেবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এ উদ্দেশ্যে শুক্রবার সকালে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গেছেন কিং খান। বাইডেনের এই দেশটিতে 10 দিন থাকবেন শাকিব খান। স্বাধীনতার 50 বছর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করছেন এজাজ খান স্বপন। তিনি বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকারা সেখানে গেছেন। যুক্তরাষ্ট্রের দেশে একাধিক গুণী শিল্পীরাও রয়েছেন, তারাও অংশ নেবেন অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব খান বলেন, চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, সেখানে সামিল হতে পারছি, এটা সৌভাগ্য। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরেও যাওয়া হয়নি, চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারব। এদিকে একই দিনে ঢাকায় ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা ও শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস এলেন ধানমন্ডিতে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে পিয়াস বিউটি পার্লার উদ্বোধন করতে আসেন তিনি। এই সময় উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমি খুবই আনন্দিত যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুটা আমার হাতে। এই প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত তাদের সবাইকে জানাই অভিনন্দন। তারা শুরুতে আমাকে আমন্ত্রণ জানায়, আমি কৃতজ্ঞ। তাদের সেবা ও ব্যবসায়িক পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আমি এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।